নতুন স্বপ্নে বিভোর দেশের জিমন্যাস্টরা মিশন 2024 প্যারিস অলিম্পিক যে করেই হোক জিততে হবে পদক সেজন্য তারা এবার নিয়ে এসেছে বিশ্বের সেরা জিমন্যাস্টিক কোচদের একজন দক্ষিণ কোরিয়ার এই কোচের হাত ধরে 2012 লন্ডন অলিম্পিকে স্বর্ণ জিতেছিল কোরিয়া হাই প্রোফাইল এই কোচের নাম চো সুং ডং প্রথম দিন এসেই ছাত্রদের সঙ্গে মাঠে নেমে গেলেন ঘুরে ঘুরে দেখলেন সব জিমন্যাস্টিকদের মনে সাহস সঞ্চার করলেন তোমরাও পারো বাংলাদেশের বয়স বাংলাদেশের জিমন্যাস্টরা পরিশ্রমী তবে তাদের শারীরিক গঠন দুর্বল ভালো খাদ্যাভ্যাস সেটাই উন্নতি ঘটাবে আমি ভালো করার ফর্মুলা জানি সেটা করতে পারলে আশা করি বাংলাদেশ পদক জিতবে আপাতত এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ডং তার বিশেষত্ব হলো তিনি ভালো জিমন্যাস্টিকদের প্রথম দুই বছর আন্তর্জাতিক কোনো ইভেন্টে খেলান না এ সময় তাদের প্রস্তুত করেন তারপরই নামান বিশ্বমঞ্চে লন্ডন অলিম্পিকে যে ছেলেটা স্বর্ণ জিতল তাকে আমি 16 বছর বয়সে পাই দুই বছর ট্রেনিং শেষে তাকে আমি বিশ্বমঞ্চে পাঠাই 19 বছর বয়সে সে অলিম্পিক জেতে এই জিনিসটার বাস্তবায়ন আমি এখানেও করতে চাই মাসিক 2,60,000 টাকা বেতনে কাজ করবেন এই কোচ ফেডারেশনও তাই তাকে ধরে রাখতে চায় এই ধরনের প্রোফাইলের কোচ আর আসলে আমিও বিস্মিত হয়ে গেছি এত হাই লেভেলের প্রোফাইলের কোচ আমাদের প্রেসিডেন্ট সাহেব শেখ বশির আহমেদ খুব অত্যাধিক ইন্টারেস্ট এই ব্যাপারে জিমন্যাস্টিক ডেভেলপমেন্ট ব্যাপারে এবং উনি সর্বক্ষণিক আপনি দেখছেন সেন্ট্রাল সাউথ এশিয়ায় তার পারফরমেন্স উনি কী পরিমাণ সময় দিয়েছেন এবং কী পরিমাণ ওনার এফোর্ট এই জিমন্যাস্টিকের ডেভেলপমেন্টের জন্য রিয়েলি আমরা খুব খুশি আমাদের প্রেসিডেন্টের উপরে এবং এই ধরনের কোচ আসলে আমরা কখনো স্বপ্নও চিন্তা করতে পারি না চলতি বছর কমনওয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেবে বাংলাদেশের জিমন্যাস্টরা মেদিনায় সময় সংবাদ ঢাকা